नमस्कार बंधुरा, अपन के जिके पढ़ते भलो लागे चैने स्वागतम। आज के भिडियोते थक किाना अजाना प्रश्न और उत्तर। आपनी कि जान तुलसी पता को रोगे ओषुधे मत काज करे? कौन गाचेर पता खेले डायबिटीज बा सुगार द्रुत कमे? स्वामी स्त्री रक्तर ग्रुप एक होले कि होय? कौन गाच घरे राखले मशा आसे ना? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, তুলসী পাতা কোন রোগের ওষুধের মতো কাজ করে? অপশনগুলো হলো জন্ডিস, সর্দি জ্বর, পেট ব্যথা নাকি ডায়রিয়া। বন্ধুরা উত্তরটি হলো সর্দি ও জ্বর। পরবর্তী প্রশ্ন, কোন গাছের পাতা খেলে ডায়াবেটিস বা সুগার দ্রুত কমে? অপশনগুলি হলো নিম পাতা, অ্যালোভেরা, তুলসী পাতা নাকি জবা পাতা। বন্ধুরা উত্তরটি হলো নিম পাতা। বলুন তো বন্ধুরা, দিনের বেলায় ঘুমালে কি হয়? অপশনগুলি হলো চিন্তা দূর হয়, ক্লান্তি দূর হয়, স্বাস্থ্যবান হয়, ডায়াবেটিস হয়। বন্ধুরা উত্তরটি হলো ডায়াবেটিস হয়। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি হয়? অপশনগুলি হলো ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, বাচ্চার ক্ষতি হয়, কোনোটাই নয়। উত্তরটি হলো কোনোটাই নয়। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো নয়, এটি একটি বহু প্রচলিত গুজব, এর কোনো সত্যতা নেই। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা নাই, তবে স্ত্রী নেগেটিভ আর স্বামী পজিটিভ হলে এবং সন্তান পিতার গ্রুপ পেলে নবজাতদের জন্ডিস সহ কিছু জটিলতা হতে পারে, তবে তা আগে থেকে জানা থাকলে ব্যবস্থা নেওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কি খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে? অপশনগুলো হলো বাদাম, কিশমিশ, ছোলা নাকি কমলা লেবু। বন্ধুরা উত্তরটি হলো ছোলা। কি খেলে কিডনির পাথর গলে যায়? অপশনগুলি হলো পেঁপে, লেবু, টমেটো নাকি শসা। উত্তরটি হলো লেবু। পরবর্তী প্রশ্ন, শরীরে কোন অঙ্গ জন্ডিসে আক্রান্ত হয়? অপশনগুলি হলো লিভার, কিডনি, পাকস্থলী নাকি হৃৎপিণ্ড। উত্তরটি হলো লিভার। বলুন তো বন্ধুরা, খালি পেটে পেঁপে খেলে কি হয়? অপশনগুলি হলো আলসার কমে, ডায়াবেটিস কমে, হার্ট ভালো থাকে নাকি ত্বকের জেল্লা বাড়ে। বন্ধুরা উত্তরটি হলো হার্ট ভালো থাকে এবং ত্বকের জেল্লা বাড়ে। বলতে পারবে বন্ধুরা আদা দিয়ে চা পান করলে কি হয়? অপশনগুলো হলো লিভার ভালো থাকে, অ্যাসিডিটি বাড়ে, কোষ্ঠকাঠিন্য কমে, হার্ট ভালো থাকে। বন্ধুরা উত্তরটি হবে হার্ট ভালো থাকে। ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়? অপশনগুলি হলো ডায়াবেটিস, ক্যান্সার, অ্যাসিডিটি নাকি হৃদরোগ।
বন্ধুরা উত্তরটি হলো হৃদরোগ। ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয়? অপশনগুলি হলো হাঁপানি, জন্ডিস, ফুড পয়জিং নাকি ক্যান্সার। বন্ধুরা উত্তরটি হলো ফুড পয়জিং। পরবর্তী প্রশ্ন, এস দিয়ে নামের মানুষেরা কেমন হয়? অপশনগুলি হলো গরিব হয়, ধনী হয়, পরিশ্রমী হয় নাকি পরোপকারী হয়। বন্ধুরা উত্তরটি হলো ডি, পরোপকারী হয়। বলতো বন্ধুরা কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয়? অপশনগুলো হলো পালং শাক, কলমি শাক, লাল শাক নাকি লাউ শাক। বন্ধুরা উত্তরটি হলো পালং শাক। জানো কি বন্ধুরা দাঁড়িয়ে খাবার খেলে কি রোগ হয়? অপশনগুলি হলো হৃদরোগ, ডায়াবেটিস, আলসার নাকি অ্যাসিডিটি। বন্ধুরা উত্তরটি হলো অ্যাসিডিটি। বলতো বন্ধুরা কোন প্রাণীর ঘ্রাণ শক্তি বেশি? অপশনগুলি হলো বিড়াল, মাছি, মশা নাকি পিঁপড়ে। উত্তরটি হলো পিঁপড়ে। আজকের শেষ প্রশ্ন, কোন গাছ ঘরে রাখলে মশা আসে না? অপশনগুলি হলো তুলসী গাছ, জবা গাছ, শিউলি গাছ নাকি গোলাপ গাছ। বন্ধুরা উত্তরটি হলো তুলসী গাছ। বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন লাগছে ভিডিও সেটাও জানাবে। ধন্যবাদ বন্ধুরা।